সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বাধিক 25টা উইকেট, আরো একটি বাউন্ডারি দেখুন, শর্ট বল ছিল ব্যাকফুটে গিয়ে চমৎকার পাঞ্চ, আরো 4টি রান। ডিপ্যাকট পয়েন্ট অঞ্চলটাকে ইউজ করলেন ব্যাটসম্যান ইমরুল কায়েস। কায়েস 39, বাংলাদেশের দলের সংগ্রহ 84 এক উইকেটে। জাতীয় দলের একাধিক তারকা রয়েছে এ দলে। নাজমুল হোসেন শান্ত ফিরে গেছেন ব্যক্তিগত সদস্য রানে, 235 রানের মাথায় কটন বোল্ড হয়েছিলেন শামীমের বলে, আর একটি রান। পরে বল থেকে আরো একটি দুটি রান নিতে পারেন, বাট মুমিনুলকে থামালেন ইমরুল কায়েস, সাধারণ রানে পেটেন দ্য উইকেট, আরো একটি রান দেখুন 86/1, 86 এক উইকেটে। ধারাভাষ্যে কুমার কল্যাণ, আপনাদের সবার জন্য শুভকামনা। ক্রিকেট অপারেশনস কমিটির অনন্য আয়োজন, সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 4 ম্যাচের বিসিবি ওডিআই সিরিজ 2021 এই দুই দলের মধ্যে, তৃতীয়টি আগামী 30শে সেপ্টেম্বর, তৃতীয় ম্যাচ 2রা অক্টোবর এবং চতুর্থ ম্যাচ 4ঠা অক্টোবর। আর একটি রান 87 এক উইকেটে। অন্য রানের মূল্যবান পার্টনারশিপ, দ্বিতীয় উইকেট জুটিতে আমরা ফার্স্ট ইনিংসে 130 রানের পার্টনারশিপ দেখেছিলাম, দ্বিতীয় ইনিংসে আরও একটি বল টার্নের মুখে ব্যাকফুটে গিয়ে কাভারে খেললেন, রানের সুযোগ নেই। 15 ওভারে খেলা দেখতে দেখতে শেষ হয়ে গেল 87 এক উইকেটে। 15 ওভারে বিসিবি এইচপি দলের সংগ্রহ ছিল 78 এক উইকেটে, বাংলাদেশের দল 87 এক উইকেটে। তানভীর কন্টিনিউ, 16তম ওভার ইনিংসে তানভীর তার প্রথমবারে রান দিয়েছেন, মেনে নো পাচ্ছিল, ভালো বল করে ছিলেন, প্রথম বলে ঠেলে দেয় রান, একটু কঠিন থাকলো সেটাকে সহজ করেছেন দেখুন, সাধারণ রানিং ব্যাটিং দ্য উইকেট। 16তম ওভারের খেলা এগিয়ে চলেছে, এখনও জয়ের জন্য দরকার 160 রান, হাতে 34/5 বল রয়েছে, উইকেট সংখ্যা 9টি, 88 এক উইকেটে। প্রথম ওয়ানডে টস হেরে ব্যাট করতে নেমে 247 রানে থেমে যায় তানজিদ হাসান তামিমের অনবদ্য 81, 51 রান করেন সাদাত হোসেন দীপু, উদ্বোধনী ওয়ান ব্যাটসম্যান জয় করেন 38 রান। আরও একটি সিঙ্গেল মোমিনুল হক, সিঙ্গেলস খেলার উস্তাদ, তাকে সঙ্গ দিচ্ছেন খুব ভালোভাবে ইমরুল কায়েস। ৮৯টি রান ইতিমধ্যে সংগৃহীত হয়েছে,
গুড ক্রিকেট স্টাম্পের উপরে হালকা স্কিট করলো আম বলটাকে মিড উইকেটের দিকে খেলতে চেয়েছিলেন এই মুহূর্তে ক্রিকেট অনেকটা মন্থর উইকেট লাভ করতে হবে ম্যাচে মোমেন্টাম পরিবর্তনের জন্য বিসিবি এইচপি দলকে এবার রিভার্স সুইপ টাইমিং ভালো হয়নি দরকার হাতে হাতে উইকেট সংখ্যা নটি একটি মাত্র উইকেটের পতন করেছে ৩৫ রানে নাজমুল হোসেন শান্ত কটন শেষ হলো দলীয় রান ৯১ এক উইকেটে বাংলাদেশ এত খেলা শুরু হয়েছে দুটি রান পাবেন সুমন খান তাকে অবশ্য ইন পরিবর্তন করে প্যাভিলিয়ান প্রান্তে নিয়ে যাওয়া হলো প্রথম বলে দুটি রান কিছুটা অ্যাগ্রেসিভ হয়েছিলেন ব্যাটসম্যান মামিনুল ২৯ রানে ব্যাট করছেন ইমরুল ৩৩ ৯৩ এক উইকেটে আস্তে আস্তে এগোচ্ছে সেই অভিষ্ট লক্ষ্যে সঠিক গন্তব্যে গুড বোলিং ব্যাক আপ লাইন ডেলিভারি অফ স্টাম্পে পড়ে বটা শেষ মুহূর্তে একটা সুইং করলো কোটার সেকেন্ড স্পেল সুমন খান তাপ একটু ব্যাট চালিয়েছিলেন ভাগ্য ভালো মোমেনুলের জাস্ট একটু সামনে ড্রপ করল হাফ চান্স অ্যানাদার লাকটাকে সাথে নিয়ে মাঠে নেমেছেন মোমেনুল আরো এক দফায় তিনি বেঁচে গেল আবারও চেঞ্জ অফ পেস অফ স্টাম্পের উপরে রাইজিং ডেলিভারি সঙ্গে সঙ্গে অবশ্য মিড অফে খেলেছিলেন কিছুটা আপিস শট তবে নোমাস লাইন দিয়ে এ ওভারে বেশ কয়েকটা ডট বল আমরা দেখলাম সুমন খান সেকেন্ড স্পেলে বল করছেন এখন ১৫৫ রান দরকার ৩৩ ওভার ৩ বলে ডাউন দ্য ট্র্যাকে সুইংয়ে পরাস্ত করলেন ভালো বল ইন্টেলিজেন্ট বোলিং
কিছুটা মাঠ গরম ব্যাটিং দেখুন। এবার শর্ট বল, মেড উইকেটের উপরে, ফিল্ডার ব্রিলিয়ান্ট ক্যাচ, হোয়াট এ ক্যাচ, ডাইভিং অ্যাকশন একবারে বাস পাখির মতন, সুপার রেজাউর রহমান রাজা, বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু তাই বলে, ব্রিলিয়ান্ট ফিল্ডিং, একটা পাতা ফাঁদ সেখানে ধরা পড়লেন মোমিনুল, বেশ কয়েকবার তাকে বিট করতে পেরেছিলেন, তবে এ যাত্রায় আর কোন রক্ষা নেই। দেখুন শর্ট বল অফ মিডিলের উপরে, কন্ট্রোল ছিল না শটে, দুর্দান্ত ফিল্ডিং, আর একটি অ্যাঙ্গেল থেকে দেখুন সুপার ফিল্ডিং একেবারে বাঁশ পাখির মতো, রেজাউর রহমান রাজা ব্রিলিয়ান্ট ফিল্ডিং, চমৎকার একটা প্রোডাকশন, ইটস এ গ্রেট প্রোডাকশন বাই সাইলেন্ট স্পোর্টস। সফলতম আয়োজক ক্রিকেট অপারেশনস কমিটি সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চার ম্যাচের ওডিআই সিরিজ এই মুহূর্তে প্রথমবারের মতো ড্রিঙ্কস ব্রেক। নতুন ব্যাটসম্যান দ্য কুল মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, মোমিনুল ফিরেছেন 29 রানে, কট রেজাউর রহমান, বউর সুমন খান, মুশফিকুর রহিম টেস্ট ম্যাচ খেলেছেন 75টি, 4696 রান, আর একটি সিঙ্গেল কাসের ব্যাট থেকে, কাস 34 দেও উইকেটে, ওডিআইতে 227 ম্যাচে 6581 মুশফিক, 91টি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে 1321 রান, ফার্স্ট ক্লাস ক্রিকেট 120 ম্যাচে 7079 রান, লিস্ট এতে 308 ম্যাচে 9000
598 রান এবং ফার্স্ট ক্লাস টি টোয়েন্টিতে 176 ম্যাচে 1370 রান। তিনটা ডাবল হান্ড্রেডের মালিক মুশফিক, তাকে দেখছেন ওয়ানডেতে তার সেরা ইনিংস 144। ইবনুল কায়েসেরও তাই 144 বেস্ট ইনিংস ওয়ানডেতে, দুজনেই এখন 22 গজের মঞ্চে। টি টোয়েন্টি বিশ্বকাপ দলের গর্বিত সদস্য মুশফিক প্রথম বলটা রক্ষণাত্মক ঢঙ্গে খেলেছেন, 94-2 বাংলাদেশ এ সপনের সমনে হাত ধরে দিতে সাফল্য। এবার ফ্লাইটে ডেলিভারি তানভীরে সফট হ্যান্ডেড ড্রাইভ, মিডল অফ দ্য ব্যাটে নিতে পারেনি, অনেকটা এনআরএইচ মিড উইকেট অঞ্চলে ফিল্ডার আছেন, রান পাবেন না। মাঠে প্রচন্ড বাতাস আছে, গুড বোলিং রাইট চান্স। ফাইনাল টার্ন ছিল স্টাম্পের একটু বাইরের বল, ঝোঁকার মুখে রক্ষণাত্মক ছড়াই খেলেছেন মুশফিক, কোনো তাড়াহুড়ো নেই। হাই ব্যাক লিফট কাপিভোগ ক্রিকেট সামনে পায় ভর করে টার্নের মুখে, এক্সেলেন্ট বোলিং বোলার তানভীর, কোটার এটি তানভীরের জন্য থার্ড ওভার, প্রথম ওভারটা ব্যাটে নিয়েছিলেন, দু ওভার পাঁচ বল এক মেডেন পাঁচ রান উইকেট নেই, খুব ভালো বল করছেন, শেষ বলটা নিয়ে যাবেন। Down the leg, wide, আর একটি রান, সেই সাথে দলীয় স্কোর 95-2। 18 নম্বর ওভারে খেলা এগিয়ে যাচ্ছে, আগামী 30 তারিখ সিরিজের দ্বিতীয় ওয়ানডে একই ভেন্যু জৌরামে চৌধুরী স্টেডিয়াম। চট্টগ্রামে গুড বোলিং অন বল অফ স্টাম্পের উপরে, সুমন খান কন্টিনিউ আগের ওভারে ফিরিয়ে দিয়েছেন অধিনায়ক মামিনুলকে, কোট রেজাউর রহমান রাজা বল সুমন খান, দারুণ একটা শট বলে ডিপ স্কোয়ার লেগে পাঁচ পাকের মতো ক্যাচ নিয়েছিলেন রাজা, স্টাম্পের উপরে বলটা গুড লেন্থের ডেলিভারি, সামনে পায়ে ঝুঁকে খেললেন এমরুল খাস, চমৎকার বোলিং নিখুঁত চ্যানেল। সাধারণ প্রত্যয় এখনো পর্যন্ত 41 বলে 35 ব্যাট করছেন মুশফিক মোমিনুল, ইনফ্যাক্ট ইমরুল মোমিনুল আউট হয়েছেন 29 রানে। এবারে হাফ ফলি লেন্থের ব্যাক ফুটে কে ড্রাইভ এক্সট্রা কাভারের দিকে, ডিপারে ফিল্ডার আছেন, দুটি রান পাবেন, আরো দুটি রান
97 2 উইকেটে 17 রান থেকে 3 কিলোমিটার দূরে দাঁড়িয়ে, অর্থাৎ আরো 3 রান প্রয়োজন। 151 রান এখনো দরকার জয়ের জন্য। 31 ওভার 4 বল থেকে 348 রানের টার্গেট এমরুল 36। তার উইকেট এই মুহূর্তে খুব জরুরি। আবার ব্যাকআপ লাইন ডেলিভারি, চমৎকার ফিল্ডিং, ব্যাক ফুটে গিয়ে শামীম পাটওয়ারি, ব্রিলিয়ান্ট ফিল্ডিং, প্রথম উইকেটটা তার হাত ধরেই। দেখুন স্টাম্পের উপরে বলটা ক্যাঙ্গেল দা ব্যাটে পয়েন্টে খেলেছিলেন। এই মুহূর্তে চাপে ফেলতে হলে আরো একটা দুটো উইকেট টপটপ তুলে নিতে হবে এইচপি দলের বোলারদের। এবারে সুইং ছিল বলে, ব্যাক ফুটে গিয়ে ড্রাইভ কাভারের দিকে, একটি রান সেবা কাভার থেকে বল তোলে ফেরত দেওয়া ফাঁকে, আবার একটি রান। 98 2 উইকেটে 31 ওভার 2 বল বাকি, 150 রান এখনো দরকার, হাতে 8 উইকেট বাংলাদেশে দলের। টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিল এই প্রথম ওয়ানডেতে এই দলের অধিনায়ক মুমিনুল। প্রতিপক্ষ দলকে অল আউট করেন 48 ওভার 5 বলে 247। তানজিদ তামিমের অনবদ্য 81 রান করেছিলেন দীপু। Another good bowling. স্লিপে শামীম পাটওয়ারির ভালো মানের ফিল্ডিং, মুশফিকুর রহিম এখনো পর্যন্ত 5টি বা 6টি বল ফেস করেছেন, কোনো রান করতে পারেননি। মিস্টার ডিপেন্ডেবল সাবেক অধিনায়ক, টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টির সেরা ব্যাটসম্যান বাংলাদেশ দলে। চট্টগ্রামের জোরামে চৌধুরী স্টেডিয়াম থেকে আসছে সরাসরি সম্প্রচার বিসিবির অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। গুড বোলিং এন্ড সুইং, একটু রুম পেলেন, সফট হ্যান্ডে ঘুরিয়ে দেই, প্রথম রানটা করে নিলেন মুশফিক রহিম, অফ দ্য মার্কে গেলেন মুশফিক। দেখুন আরো একটি ওভার শেষ হলো 99 2 উইকেটে। এনফিল্ড কন্টিনিউ, চমৎকার বোলিং, অন বল ঠেলে দিয়ে রান। মুশফিকুর রহিম সিঙ্গলস খেলেন ওনার অসাধারণ ভঙ্গিমায়, গ্যাপ দেখে শর্টস খেলেন। 19 ওভার 1 বলে 17 রান পূর্ণ হলো বাংলাদেশের দলের। প্রতিপক্ষ বিসিবি এইচপি দলে 17 রান এসেছিল 19 ওভার 2 বল, 1 বল আগেই 17 রান পূর্ণ হয়েছে 19 ওভার 1 বলে বাংলাদেশ এ দল। 2টি উইকেট তারা হারিয়েছেন, প্রতিপক্ষ দলের অবশ্য এই সময় 1টা উইকেট পড়েছিল। 130 রানের দুর্দান্ত পার্টনারশিপ তানজিদ হাসান তামিম এবং মাহমুদুল হাসান জয়ের মধ্যে। এই ভেনুর কিউরেটর জাহিদ রেজা বাবু ট্রাম দ্য ট্রাকে উইকেটের দিকে খেলতে চেয়েছিলেন, সাধারণ টার্ন ছিল সাথে বাউন্স, লেফট নিয়ে ফর ডেলিভারি তানভীর ইসলামের কোটা রেটি। তানভীরের 4th ওভার রান দিয়েছেন 7টি, 1টি মেডেন, উইকেট না পেলেও একেবারে কৃপণতা ছাপ রেখেছেন তিনি। এক
এখন 148 রান দরকার জয়ের জন্য, 30 ওভার 3 বল থেকে হাতে 8 উইকেট। আবেদন অফ স্টাম্পের বাইরের বল সেভ করতে গেলেন। দেখুন অন বল স্টেটা ডেলিভারি অফ স্টাম্পের বাইরে, যে কারণে আবেদনে সাড়া দেয়নি আম্পায়ার। গুড ডিসিশন। 20তম ওভারের খেলা চলছে, 100 রান এসেছে এখনো পর্যন্ত, দুটো উইকেট হারিয়েছে প্রথম উইকেট 35 রানে, দ্বিতীয় উইকেট 93 রানে। রানে পার্টনারশিপ এসছে দ্বিতীয় উইকেট জুটিতে, সেখান থেকে এই জুটি এখনো পর্যন্ত 7 রান যোগ করেছে। আবারও ঘুরিয়েছেন টার্নের মুখে এমরুল খাস, রান পাবেন না সেই সাথে 20 ওভারে খেলা শেষে 102 উইকেটে। যথারীতি সুমন খান 29 ওভার 5 বলে এখনো 148 রান দরকার, প্রথম বলটা ডট আদায় করে নিয়েছেন। 4 ওভারে 28 রান দিয়ে একটি উইকেট সুমন খান। মুমিনুলকে তিনি ফেরত পাঠিয়েছিলেন রেজাউর রহমানের সহযোগী। বোলার লেন্থের ডেলিভারি অফ স্টাম্পের উপরে সঙ্গে সঙ্গে ড্রাইভ, ফুটওয়ার্কের চমৎকার ব্যবহার। মেশফিকেট ঠান্ডা মাথার ক্রিকেটার, দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারের নাম মুশফিকুর রহিম। বারো ইন সুইং ডেলিভারি, ব্যাক ফুট কামার ড্রাইভ, আর একটি রান সফট হ্যান্ডে। 101 এ মুহূর্তে দলীয় টোটাল 2 উইকেটে। 147 রান এখনো দরকার 29 ওভার 3 বল থেকে। শুরুতে আস্কিং রাডের ছিল 4.96। শামীম পাটোয়ারিকে পয়েন্টে বিট করতে পারলেন না ইমরুল খাস, এবং সেই অভিষ্ট গন্তব্যের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এ দল। এরপরে আরো অনেকেই রয়েছেন যাদের পরবর্তীতে দেখব, ইরফান শুকুর, নাইম হাসান, মোহাম্মদ মিথুন, মাসাদ্দেক হাসান, সৈকত, আরো প্রতিষ্ঠিত ব্যাটসম্যানেরা। আরো একটি ডট বল আদায় করে নিয়েছেন।
চার ম্যাচের ওডিআই সিরিজ, তবে এই সিরিজ শুরুর আগে দু দলের মধ্যে চার দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথমটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হলেও দ্বিতীয়টি ড্র হয়। আমাদের মিথু দ্বিতীয় ইনিংসে শত রান করেছিলেন, চমৎকার ডেলিভারি সুইঙ্গার, আস্টাম্পে পরে বলটা যথেষ্ট ঢুকলো, সেই বল থেকে অবশ্য কোনো রান নেই। একুশ ওভার শেষে 101 দু উইকেটে। তানভীর ইসলাম কন্টিনিউ রাউন্ড দ্য উইকেট ডানাতির জন্য, চমৎকার ডেলিভারি অফ মিডিলে, উইকেট উইকেট বল করেন, যথেষ্ট টার্ন আছে সাথে বাউন্স, মাঝে মধ্যে তার আর্মারগুলো খুবই বিপজ্জনক, প্রতিপক্ষের ব্যাটসম্যানদেরকে সেটা দিয়ে কাবু করতে পারবেন কিনা তানভীর ইসলাম, তরুণ বলুন। এবারে স্টাম্পের একটু বাইরে জায়গা করে নিয়ে সুইপ করতে চেয়েছিলেন, স্লগ সুইপ নিজের ফেভারিট শটের একটি, মুশফিকুর রহিম, তবে বাটের বলে করতে পারলেন না, শটটা একটু আগে খেলে ফেলেছেন, বল এসছে লেগ টার্নে, নির্ভর ডেলিভারি, গুড বোলিং, অ্যানাদার গুড বল, স্টাম্পে পড়ে বলটা টার্ন করলো, ব্যাক ফুটে গিয়ে অবশ্য ড্রাইভ করেছিলেন কভার পয়েন্টের দিকে, আরেকটি ডট বল আদায় করে নিয়েছেন। অনেকক্ষণ তো 101 রান আটকে আছে দলীয় ইনিংসটা, দু উইকেটে বাংলাদেশের দলের সংগ্রহ 147 রান দরকার এখনো 28 ওভার দু বল থেকে। ওভারে পঞ্চম বল, অ্যানাদার টার্ন নির্ভর ডেলিভারি, ব্যাক ফুট ড্রাইভ কভার ড্রাইভ, সুইপারে ফিল্ডার রাখা হয়েছে, আর একটি ডট, টেন ফিট, এ বলতে যদি একটা উইকেট নিতে পারেন তাহলে আরো একটু চাপ প্রয়োগ করা যাবে এ দলের বিরুদ্ধে, ডাউন দ্য লেগ ওয়াইড, এক্সট্রা রান এক্সট্রা বলও করতে হচ্ছে। স্টেডিয়ামের পাশে রেল সংযোগ, মালবাহী গাড়িগুলো আসা যাওয়া করছে, চমৎকার একটা ভিউ আমাদের ক্যামেরা ক্রুদের দৃষ্টি সীমানার বাইরে যায়নি, ইটস এ গ্রেট প্রোডাকশন বাই সাইলেন্ট স্পোর্টস। এই মুহূর্তে নতুন ভাবে আবারও প্রস্তুত হয়ে নিচ্ছেন বিশেষ করে ইমরুল খাস, বেশ খানিকটা পরিশ্রান্ত, প্রচণ্ড গরম রয়েছে চট্টগ্রামে, যদিও মেঘলা আকাশ ছিল এখন অবশ্য রোদের তেজ কিছুটা বেড়েছে, 102 দু উইকেটে।
সুমন খান। টিপের উইকেটের দিকে খেলেছেন, ফিল্ডার আছেন কিজরাবের পজিশনে, কন্ট্রোল রেখে শট, টসে ব্যাট করতে নেমে 130 রানের একটা অনবদ্য পার্টনারশিপ, দ্বিতীয় উইকেট জুটিতে 247 রানে থেমে যায়। 40/5 বলে বিসিবি এইচপি দল বলের ইনিংসটা, তার জবাব দিতে নেমে 35 রানে প্রথম, 93 রানে দ্বিতীয় উইকেট হারিয়ে আপাতত 2 উইকেট 103 রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এ দাও স্পিন এবং পেসারটাকে এই মুহূর্তে নির্ভরশীল, খাটানন্তের বল ব্যাক ফুট কাট, কোনো রান নেই। গুড বোলিং, অফ স্টাম্প, অফ স্টাম্পের সামান্য বাইরে বল রাখছেন সুমন খান, তরুণ বোলার, অভিজ্ঞ মুশফিকের বিরুদ্ধে এখনো পর্যন্ত কার্যকরী বোলিং। মুশফিক এখনো পর্যন্ত 19 বল থেকে 3 রানে ব্যাট করছেন, চতুর্থ বল এবারও খাটো লেন্থের ছিল, যদিও অফ স্টাম্পের একটু বাইরে, নিচু বলটা, চেঞ্জ অফ পেস, আনাদার ডট বল। এবারে সলিড কভার ড্রাইভ ব্যাক ফুটে, ব্যাক আপ লাইন ডেলিভারি ডাকে মুশফিকুর রহিম, ডিপ মিড উইকেট অঞ্চল থেকে ফেরত আসলো, আরো একটি রান, 104 2 উইকেটে ওভার শেষ। বোলিং চেঞ্জ, লেগ স্পিনার আমিন ইসলাম বিপ্লব আবরণীতে খেলেছিলেন লাস্ট মৌসুমে, এই লেগে জাতীয় দলের হয়ে বিদেশ সফরের সময় বাবাকে হারান, বাবার যে মানুষটি স্বপ্ন দেখতেন যে তার ছেলে একদিন মস্ত বড় ক্রিকেট তারকা হবে, সে পথে এগোচ্ছেন আমির ইসলাম বিপ্লব। স্পিনাররা মূলত খরচে হন, তবে উইকেট পান এটা একদমই চিরন্তন সত্য, প্রথম বলটা ডট আদায় করে নিয়েছেন 104 2 উইকেটে। এবারে রুম করে নিয়ে ড্রাইভ, কভার ড্রাইভ, ডিপ কভারে ফিল্ডার রেখেছেন মুশফিকের জন্য একটি রান, 105 2 উইকেটে বাংলাদেশের দল।
বাঁতে এমবের খাস তার জন্য ব্রেক দিতে চেয়েছিলেন একটা গুগলি হোয়াইট ডেলিভারি আসলো 106 মুহূর্তে দলীয় রান এবারে ফুল লেন্থের হয়ে গেল অফ স্টাম্পের উপরে স্ট্রেইট ব্যাটে পুশ জেন্টাল পুশ লঙ্গ পেঠেলেন আর একটি রানের জন্য 106 দু উইকেটে এই মুহূর্তে রানের চাকাটা কিছুটা মন্থর বোলাররা কিন্তু আস্থা পাচ্ছেন এই উইকেটে গুড বোলিং লেগ মিডিলের উপরে টার্নের মুখে সাফটান্ডে ঘুরিয়েছেন মুশফিকুর রহিম স্কোয়ার লেগের দিকে আর একটি রান সিঙ্গেলসগুলো অনায়াসে দিচ্ছেন মুশফিক এবং ইমরুল কায়েস দুই অভিজ্ঞ ক্যাম্পেইনার পার্টনারশিপটাকে আর একটু বাড়িয়ে নিচ্ছেন 15 রানে সেই দুই যুগল বন্দিতে এবারে ড্রাইভ করে দিয়েছেন ফুলার লেন্থের বল স্টেডি অঞ্চল দিয়ে পাওয়ারফুল শট ইমরুল কায়েসের দুর্দান্ত ফিল্ডিং তৌহিদ হৃদয়ের একটি রান অবশ্য ইমন ছিলেন পারভেজ হোসেন ইমন উদ্বোধনী ব্যাটসম্যান আজকে মাত্র 3 রান করে ফিরেছেন সিঙ্গেল মুশফিক 110 রান দু উইকেটে বাংলাদেশ এই দল আবারও বোলিং এর পরে 72 মুকিদুল ইসলাম মুগ্ধ প্রথম স্পেলে মুগ্ধর বোলিং বিশ্লেষণ 3 ওভারে 21 অর্থাৎ ব্যয় বৌল বাঁচছিল যখন ম্যান্ডেটরি পাওয়ার প্লে চলছিল তখন তিনি বোলিং এ এসেছিলেন উদ্বোধনী বোলার হিসেবে দেখা যাক দ্বিতীয় স্পেলে এসে অন্তত নামের প্রতি সুবিচার করতে পারেন কিনা রংপুরের এই ছেলেটি টল ম্যান তার সামনে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম অফ স্টাম্পের অনেক বাইরে ওয়াইড দিয়ে শুরু হলো তার দ্বিতীয় স্পেলের যাত্রা 111 নেলসনে দাঁড়িয়ে বাংলাদেশের দল 2 উইকেটে চমৎকার টাইমিং এক্সেলেন্ট বিউটিফুল ক্লাস শট এমরুল কাসে ব্যাট থেকে
আর এটি সিঙ্গেল জিন মচড়ে মিড উইকেট অঞ্চলে ঘুরিয়ে দেই 117 তো উইকেটে। মুগ্ধ এখনো পর্যন্ত তার বোলিং দিয়ে মুগ্ধ করতে পারেননি এই দর্শকদেরকে বা তার টিম ম্যানেজমেন্টকে। ব্যাকআপ লাইন টেলিভারি অন ড্রাইভ আর ব্রেকটি ডাউন 46 নট আউট 58 ডেলিভারিজ ইমরুল খাস দেলিভারান 119 দো উইকেটে আরও 129 রান দরকার 25 ওভার এক বলে হাতে 8 উইকেট। পার্টনারশিপটা আরও একটু মজবুত করবার পথে ইমরুল খাস এবং মুশফিক 93 রানে দ্বিতীয় উইকেটে পতন ঘটেছিল 26 রান করে ফেলেছে এই জুটি এবং এই জুটি যত হেলদি হবে ততই কিন্তু জয়ের বন্ধ নোঙর ফেলার কাজটাও সহজ হবে। শর্ট বল অফ স্টাম্পের বাইরে নিচু হলো জায়গা দাঁড়িয়ে কাট করতে চেয়েছিলেন মুশফিকুর রহিম পরাস্ত হয়েছেন যদিও তিনি ভাবছেন যদি এজ হতো তাহলে হয়তো বা একটা বিপদ হতে পারতো যাই হোক সেটা হয়নি। 25 ওভার শেষে দলের রান 119 দু উইকেটে বাংলাদেশ এ দল। বাইরে যায় এবার ইনসাইড আউট করে অস্টাম্পের বাইরের বল ঝুলে দিয়েছিলেন কারবার সেই ডেলিভারিটাকে চমৎকার কভার ড্রাইভ আমি ইসলাম বে জাতীয় দলে বেশ কয়েকজন তারকাকে সুযোগ দেওয়া হয়েছে এই সিরিজে সামনে যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ
টি-20 বিশ্বকাপ সেই কথা মাথায় রেখে ব্যাক ফুটেকে কাট করেছেন কাটলেন্দার বলটাকে মুশফিকুর রহিম অনবদ্য চার অসাধারণ প্লেসম্যান নিখুঁত টাইমিং আবারও সেই চট্টগ্রামের মানুষ হবে বাককে দেখছেন মাথায় লাল সবুজ পতাকা হাতে লাল সবুজ পতাকার সেই ক্যাপ হাতে লাল সবুজ পতাকা তিনি এই মুহূর্তে আছেন ভিআইপি গ্যালারির ঠিক পাশে এতনবার শুরু হবে ইনিংসে 27তম ওভার 131 দু উইকেটে 117 রান এখনো দরকার 24 ওভার থেকে হাতে 8 উইকেট পার্টনারশিপটা হেলদি হচ্ছে ফুল আলেন দা ডেলিভারি স্ট্রেট ড্রাইভ বোলার্স প্রান্তে উইকেট ভাঙলো বটে তবে কোনো বিপদ হয়নি একটি রান কায়েসের ব্যাট থেকে উদ্বোধনী জুড়িতে এসেছিল 35 রানের পার্টনারশিপ তিনটা ভালো পার্টনারশিপ স্টাম্পের বাইরে শর্ট বল কাট করে দিয়েছেন দারুণ একটা গ্যাপ ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে মুশফিকের বাউন্ডারি দলরান 136 দু উইকেটে বাংলাদেশ এ দল ডাগ আউট দেখছেন এই দলের
ইরফান শুকুর থেকে শুরু করে অনেকে এই মুহূর্তে বিশ্রামে ওকেদুল ইসলাম মুক্ত কন্টিনিউ 49 রান অপরাজিত টেম্পল কাস মুশফিক প্রস্তুত আশ্চর্য মুক্ত আউটসুইং ডেলিভারি টু নিচু বল অফ স্টাম্পের বাইরে ওয়েল লিফট 43 রানের আরো একটি ভালো পার্টনারশিপ তৃতীয় উইকেট জুটিতে যেটার বদৌলতে আস্তে আস্তে সেই অভিষ্ট লক্ষ্য এবং জাগাও দেখছেন এ এইচপি দলে গুড বোলিং স্ট্রেট ড্রাইভ বোলার্স প্রান্ত উইকেট ভাঙল যদিও নিরাপদে ইমরুল কাজ দেখুন সাফ হ্যান্ডেড ড্রাইভ হাতে লাগেনি হাতে লাগলে কিন্তু বিপদ ছিল রান আউট হতে পারতেন সেই সাথে 50 রান পূর্ণ হল ইমরুল কাসের ওয়েল ব্যাটিং গুরুত্বপূর্ণ 50 উদযাপনটা একেবারে সাদা মাটা ইমরুলের 66 বলে 50 রান ব্যাটসম্যান ইমরুল কাসের 137 দু উইকেটে 28তম ওভারে খেলা চলছে ফ্লাইটের ডেলিভারি জায়গা বানিয়ে অন ড্রাইভ মাশফিক এবারে ইনসাইড আউট করে নতুন ওভার ফ্রেশ ডেলিভারি আবার আনা হয়েছে শামিম পাটওয়ারিকে যার হাত ধরে প্রথম সাফল্যটা এসেছিল ইমরুল কায়েসের কন্ট্রোল রেখে শট তৌহিদুদার ফিল্ডিং একটি রান অসাধারণ 52 অপরাজিত ইমরুল কায়েস 68 বল থেকে ডেলিভারান সেই সাথে 140 সফলতম আয়োজক ক্রিকেট অপারেশনস কমিটি সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টা নিরলস পরিশ্রম এটি অবশ্যই প্রশংসা দাবি রাখে তাদের সবার জন্য শুভকামনা 140 দু উইকেটে আরো একটি সিঙ্গেল মাশফিকুর রহিম গ্যাপ দেখে শর্টস খেলছেন অসাধারণ প্রত্যয়
সব কিছু মিলিয়ে এই ম্যাচটা কিন্তু অলরেডি নিজেদের অনুকূলে নিয়েছে। যদিও এখন 160 রান বাকি, তবে এখান থেকে ম্যাচ করানো সম্ভব। এবারে ব্যাক ফুট কাভার ড্রাইভ, ফুল লেন্থের বলটা, কোনো রুম ছিল না, টার্ন ছিল না, ড্রাইভিং স্লটের ডেলিভারিটা। আরো একটি রান, এই মুহূর্তে বেশ খানিকটা এগ্রেসিভ ব্যাটিং ইমরুল খান আসেন্ট, বিপ্লবকে কিছুটা লাঞ্ছিত করবার একটা ফ্লাশ, দুটি রান পেয়ে গেছেন এর ফাঁকে। সাধারণ একটা সিরিজ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অন্তত জাতীয় দলের ক্রিকেটারদেরকে ঝালিয়ে নেওয়ার একটা প্রস্তুতির মিশন সেটা তৈরি করে দিয়েছে ক্রিকেট অপারেশনস কমিটি, যেটির চেয়ারম্যান আকরাম খান, লোকাল হিরো চট্টগ্রাম, বন্দর নগরী চট্টগ্রাম, পৃথিবীর বাংলাদেশের আবহ সৌন্দর্যের আরো এক লীলাভূমি। চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, রয়েছে কক্সবাজারে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, চট্টগ্রামের পতেঙ্গাও রয়েছে সি বিচ দেখার মতো দর্শনার্থীদের জন্য। আরো একটি সিঙ্গেল ডিপ কাভার অঞ্চলের দিকে, সিঙ্গেলস গুলো নিচ্ছেন খুব ভালোভাবে, রানের চাকাটাকে সচল রেখেছেন, দলীয় রানটা এই রানে 148 পৌঁছে গেল। কিন্তু কম হারিয়েছে, এটা অ্যাডভান্টেজ। শেষ বিশ্ব ওভার যেখানে রান দরকার 99.5 একটু নিচে আস্কিং রান রেট। শামীম পাটওয়ারি এদের মধ্যে একটি রানের সুবাদে 150 রান পূর্ণ হয়েছে 30 ওভার এক বলে। ৭.৩ ওভারে 50, 19 ওভার এক বলে 100 এবং 30 ওভার এক বলে 150 রান পূর্ণ হয় এ দলের। প্রতিপক্ষ দলে 150 রান পূর্ণ হয়েছিল 28 ওভার 5 বলে। লাইটের ডেলিভারি মুশফিকের বিরুদ্ধে ডাউন দ্য লেগ,
সঙ্গে সঙ্গে অন ড্রাইভ আর রেক্টেড অন স্কোরটা আস্তে আস্তে সেই অভিষ্ট গন্তব্যের দিকে যাচ্ছে। 248 এর টার্গেট, 48 ওভার 5 বলে টস এরে 247 রান অল আউট হয় বিসিবি এইচপি টিম। 151তে এক টার্ন অ্যান্ড বাউন্স, সঙ্গে সঙ্গে মিড উইকেটে পুশ, পারভেজ হোসেন ইমন আছেন সেখানে, শামিম পাটোয়ারি ইতিমধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের গর্বিত সদস্য তিনি আরও একজন, তিনি হলেন শরীফুল ইসলাম। আরও একটি সিঙ্গেল, ইনিংসের মধ্যে খেলে খেলে রানের চাকাটাকে সচল রেখেছে দলটা। আট ওভার ব্যাটের নেই, 34 রান, 1 উইকেট, 8-0, 34-1। শামিম পাটোয়ারির বোলিং বিশ্লেষণ, 96 রান দরকার 19 ওভারে, অর্থাৎ 114 বলে 96 রান দরকার হাতে, তর তাজা 8টা উইকেট, অক্ষত আছেন এখনো পর্যন্ত বা অপরাজিত আছেন ইমরুল কায়েস 78 বল থেকে 60 রানে, মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবল 46 বল থেকে 27 রানের, এবং পার্টনারশিপ 59 রানের, অত্যন্ত কার্যকরী মূল্যবান পার্টনারশিপ, এবং এটাই এখনো পর্যন্ত বেস্ট। এর আগে 58 ছিল হায়েস্ট পার্টনারশিপ সেকেন্ড উইকেট জুটিতে, উদ্বোধনী জুটির পার্টনারশিপ ছিল 35 রানের। আমিল ইসলাম বিপ্লব কন্টিনিউ প্যাভিলিয়ন মিডিয়া সেন্টার প্রান্ত থেকে। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হচ্ছে দু দলের মধ্যে, প্রথম বল টার্নের মুখে জায়গা করে নিয়ে সুইপ খেলেছিলেন স্কোয়ার লেগে ফিল্ডার আছেন দীপু, শাহাদাত হোসেন দীপু আজকে ভালো ইনিংস খেলেছেন 51 রানের। এবারে অফ স্টাম্পের অনেক বাইরের বল ছেড়ে দিলে ওয়াইড পেতেন, ব্যাক ফুট কভার ড্রাইভ, সেখানে ফিল্ডার আছেন শর্ট কভারে, ক্যাচিং পজিশনে রাখা হয়েছে একজনকে। এবারে স্লগ সুইপ, ফিল্ডার আছেন মিড উইকেটে এবং উইকেট, যেটা বলছিলাম একটু আগে ম্যাচে প্রত্যাবর্তনের রসদ হতে পারে একটা উইকেট। টার্নের মুখে স্লগ সুইপ খেলতে গেলেন, টপ এজ হলো মিডল অফ দ্য ব্যাটে নিতে পারেন ইমরুল কায়েস, 60 রানে ফিরছেন প্যাভিলিয়ন, 152-3 বাংলাদেশে দল। অ্যাকশন রিপ্লে, আবে একটি অ্যাঙ্গেল থেকে আউটের, টাইমিং ভালো হয়নি, টপ এজ হলো।
নতুন ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন এক নাম যার সৈকত তিনি এসছেন, তবে মুশফিক এই মুহূর্তে প্রস্তুত বিপ্লবের পরবর্তী ডেলিভারিটা মোকাবেলা ছিল। লেগ মিডিলে ডেলিভারি, আর উইকেট সিঙ্গেল অন ড্রাইভ, মুশফিক 28 153 তিন উইকেটে, প্রথম উইকেটে পতন ঘটে 35 রানে, দ্বিতীয়টি 93, তিন নম্বর উইকেট 152, 95 রান দরকার 18.2 ওভারে, হাতে 7 উইকেট। এই মুহূর্তে চাপটা একটু বাড়ানোর প্রয়াস নতুন ব্যাটসম্যানের জন্য, একটি স্লিপ একটি লেগ স্লিপ, ইন্টারেস্টিং ফিল্ড সেট আপ, স্লিম ইট ডাউন, চমৎকার বোলিং টার্নের মুখে, এবারে নো বল, ওভার স্টেপিং, একটি রান, বলটা আসবে ফ্রি হিট, সান্তেক হোসেন ছয়কাত জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার, ফ্রি হিট বলটাকে কিভাবে মোকাবিলা করেন। তিনটি টেস্ট ম্যাচ খেলেছেন, 164 রান, 40টি ওডিআইতে 620 রান করেছেন, ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি 16 ম্যাচে 200 রান করলেন, ম্যাক্সিমাম সুপার টাইমিং, জায়গা বানিয়ে লফটেড অন ড্রাইভ, দেখুন লং অন দি গ্রেট সিক্স, ফ্রি হিটের বলটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করেছেন, বিল হাতে 163 উইকেটে 32 ওভার, শেষ অব দ্য মার্কে গেলেন মাসাতে, সুমন খান এবং আমিনুল ইসলাম বিপ্লব, মুশফিক প্রস্তুত 28 রানে ব্যাট করছেন, 33তম ওভারে প্রথম বল, চমৎকার টাইমিং, স্কোয়ার ড্রাইভ, সুইং ডেলিভারি, অফ স্টাম্পের একটু মারে ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে ফিল্ডিং হলো বটে, তবে একটি রান 161 তিন উইকেটে, চার ম্যাচের এই
বিসিবি ওডিআই সিরিজ 2021 যেখানে মোকাবেলা করছে বাংলাদেশের দল বনাম বিসিবি এইচপি দলের মধ্যে। টসে হেরে বল হরে টসে হেরে ব্যাট করতে নেমে 247 রানে গুটিয়ে যায় বিসিবি এইচপি দলের ইনিংসটা। তার জবাব দিতে নেমে বাংলাদেশের দল 163 তিন উইকেটে। স্টাম্পের একটু বাইরে ঢোকার মুখে সফট হ্যান্ড ড্রাইভ বিপ্লব রয়েছেন, শর্ট কাভারের দিকে রানের সুযোগ নেই। আর একটি ডট বল একটি সিঙ্গেল হাফ ফলি স্টাম্পের উপরে একটু ফোলা লেন্থে ডিপারে ফিল্ডার আছেন, সেই সাথে নিজের সংগ্রহটাকে বাড়িয়ে নিলেন মুশফিকুর রহিম। তিরিশ পঞ্চাশ বল থেকে 84 রান দরকার এখনো জয়ের জন্য। হাতে 7 উইকেট 164 তিন উইকেটে। 7 থেকে এখন খেলবেন যিনি 7 রানে অপরাজিত। Sir, white, another extra, 16543. পরন্ত বিকেলের সূর্য আস্তে আস্তে হেলে পড়ছে। গুড বোলিং আপ স্টাম্পের একটু বাইরে, ব্যাটসম্যান অবশ্য পাটা বাড়িয়েছিলেন শেষ মুহূর্তে, ব্যাটটাকে সরিয়ে নিয়েছেন, বিপদ হতে পারত। বল জাজ ও চালিয়েছিলেন কপাল ভালো, এজ হয়নি। সাতেক ওভারে খেলা চলছে, একটি মাত্র বল বাকি, ওভারটি শেষ হতে 165 তিন উইকেটে। রেজাউর রহমান রাজা এবারে শেষ বলটা করবেন প্রেভিলিয়ান প্রান্ত থেকে। 248 রানের টার্গেট, শর্ট বল ঠিক মতো খেলতে পারেননি, প্লেট আনতে পারতেন, বেঁচে গেছেন এই যাত্রায়। ওভার শেষ হলো আর একটি 165 তিন উইকেটে বাংলাদেশ এ দল। আবার আনা হলো তানভীরকেই, তানভীর ইসলাম। এর আগে তানভীর বল করেছিলেন 5 ওভার 1 মেডেন, 8 রান, উইকেট পাননি, 5-1-8-0 ইকোনমিক্যাল বোলিং। তাকে আবার আনা হলো মিডিয়াসনের প্রান্ত এবং এই প্রান্ত থেকে প্রথম স্পেলটা করেছিলেন। প্রথম বলটা টার্নের মুখে রুম, ব্যাক ফুট কাভার ড্রাইভ, একটি রান। তিন উইকেটে 34তম ওভার শুরু হলো, 50 ওভারের ম্যাচ আছে, কিন্তু কন্ট্রোল রেখেছে বাংলাদেশ এই দল।
পড়ন্ত বিকেলের ক্রিকেট, গুড বোলিং, আর্মার ডেলিভারি, স্টাম্প বরাবর বলটা একটু নিচু হলো। কাপিপু ক্রিকেটটা খেলেছেন বোলার, সংগ্রহে কান বল থেকে 30-82 রান এখনো দরকার জয়ের জন্য 16/4 বল থেকে। শেষটি 3 উইকেটে অনেকক্ষণ ধরে 166-তে দাঁড়িয়ে সাদেক একটু সময় নিচ্ছেন। অফ স্টাম্পের বাইরের ফ্লাইটের ডেলিভারিটাকে ড্রাইভ করলেন আমানি। আরো একটি রান 167-এ 3 উইকেটে 81 রান থেকে জয় থেকে দূরে। চট্টগ্রামের চৌরামে চৌধুরী স্টেডিয়াম অনেক ঘটনা সাক্ষী নিদর্শন হয়ে দাঁড়িয়ে আরো একটি ওভার শেষ করলেন তানভীর। 168-3 উইকেটে 80 রান দরকার বাকি 16 ওভার থেকে। রাজা কন্টিনিউ প্রথম বলে সিঙ্গেল, পরে বলটা অবশ্য ডট আদায় করে নিয়েছেন। চেনা স্ট্রাইক প্রান্তে মাসাদ দেখ 8 রানে তিনি আছেন স্ট্রাইকে 35
171 তিন উইকেটে। অ্যাকশন রিপ্লে লাস্ট ডেলি 40 দুজনে ঠিক মাঝখানে পড়লো বলটা, ইয়ারে অনেকক্ষণ ভেসেছিল। ব্যাটসম্যান মাসাতেক তিনি চলে গেলেন ডাবল ফিগারে। দশ মুশফিক 34 172 তিন উইকেট। এখন মুশফিক খেলবেন। Had a chance. Rakhte paalen na. Better chance. Mushfiqer wicket ta. Prize wicket hote parto. Hate besh khanta. Okane. Mahmudul Hasan joy. Tough chilo casti. Power chilo shote. Hate prachondo rokomer byatha tini peyechen. Arbitri angle theke dekhun. Batter outside edge. Galite. সেটা হাতে নিতে পারেননি, সম্ভবত হাত ফেটে গেছে এবং সতীর্থরা আস্তে আস্তে তাকে মাঠের বাইরে নিয়ে যাচ্ছেন। প্রচণ্ড রকমের ব্যথা অনুভব করছেন। আরো একটি ওভার শেষ হলো 172 রে 3। 35 ওভার শেষে বাংলাদেশ এ দল। শেষে 172 রে 3 উইকেটে বাংলাদেশ এ দল। প্রতিপক্ষ এইচপি দলের সংগ্রহ ছিল 176 রে 4 উইকেটে। 4টি রান বেশি, 1টি উইকেট কম হারিয়েছে বাংলাদেশ এ দল। এখানেই অ্যাডভান্টেজ, 15 ওভারে রান দরকার 76, অর্থাৎ 90 বলে 76 সহজতম সমীকরণে দাঁড়িয়ে। বাট এখান থেকে ম্যাচটাকে ঘোরানো সম্ভব এইচপি দলের, যদি কিনা বোলাররা উইকেট নিতে পারেন টপাটপ। মুশফিক একটু আগে বেঁচেছেন মোসাদ্দেকের সামনে। তানভীর ইসলাম স্টেটার ডেলিভারি, রুম বানিয়ে ড্রাইভ, কোন রান নেই। ছত্রিশতম ওভার চলছে 173 রে 3 উইকেটে। তানভীর ভালো বোলিং, আর একটি সিং। ও রান নিতে গিয়েই কিছুটা সংঘর্ষ।
অবশ্যই এখানে দুজনের কারোরই কিন্তু কোনো দোষ নেই। মুশফিক ছুটেছিলেন নিরাপদে পৌঁছানোর জন্য, এবং মুশফিকের আশা শেষ মুহূর্তে যখন দেখলেন নিজেকে সেভ করার জন্য তিনিও জায়গা ছাড়তে গেলেন, তখনই দুজনের সাথে একটা সংঘর্ষ। পরবর্তীতে অবশ্য তানভীর মুশফিককে বললেন, সরি মাই বিগ ব্রাদার, আপনাকে আমি বাঁচাতে চেয়েছিলাম। Down the track, inside out, all the fielding. Castana Nitana Palo, Tuturan safe correction. Sate, Kichurek receive for the Jarchen. Out of the Turan, Dekun, down the track. Armachato Delivari, Shadake, Borulane Purino to Korte Chechere. Relay fielding, out of the Turan. বাংলাদেশ এত চুরাশি বলে একাত্তর রান দরকার সহজতম সমীকরণে দাঁড়িয়ে বাংলাদেশ এ দল। বিসিবি ওডিআই সিরিজ 2021 এর চার ম্যাচের এই ওডিআই সিরিজের প্রথমটি যে দল জিতবে তারা 1-0 লিড নেবে। দুটি চার দিনের ম্যাচে রেজাল্ট আসেনি, প্রথমটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, দ্বিতীয়টি ড্র হয়। এরপরে মোহাম্মদ মিঠুন সহ আরও অনেকে আসবেন ব্যাটিংয়ে এ দলের। রেজাউর রহমান রাজা কন্টিনিউ শর্ট বল ক্যালিপসো স্টাইলে ঘুরিয়েছেন, অনেকটা ক্যারিবীয় স্টাইল। একটি রান, 178 পৌঁছে গেল দলীয় স্কোর 3 উইকেটে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো রিস্ক নিতে চাচ্ছেন না, ম্যাচটা অলরেডি কন্ট্রোলে। এই দলের মুশফিকুর রহিম রানের মধ্যে ফিরেছেন। গুড লেন্থের বল, ইন সুইং ডেলিভারি, সফট হ্যান্ডেড ড্রাইভ কভারের দিকে। আমির ইসলাম বিপ্লব আছেন সেখানে, রানের সুযোগ পাবেন না। একটা ডট বল আদায় করে নিলেন এই ফাঁকে। দুর্দান্ত ফিল্ডিং ইমনের, পারভেজ হোসেন ইমন ব্যাকওয়ার্ড পয়েন্টে দারুণ ফিল্ডিং। দেখুন স্কোয়ার ড্রাইভ, মুশফিকের পাওয়ার ছিল শটে, সাধারণ ফিল্ডিং। 70 রান থেকে এখনো দূরে রয়েছে জয়ের বন্দরে, নোঙর ফেলবার অপেক্ষা।
আর একটি রান অতিরিক্ত থেকে 179, তিন উইকেটে প্রয়োজন 69 রান। এবারে ফুল অন লেন্থে ড্রাইভিং স্লটে সঙ্গে সঙ্গে রোল অফ দ্য রিস্ট মিড উইকেটের দিকে মুশফিকের ব্যাট থেকে আর একটি রান। দেখুন সেই সাথে দলীয় স্কোর বেড়ে গেল। তিন উইকেটে বাউন্সার ডেলিভারি ওয়াইড, অ্যানাদার ওয়াইড বল, আর একটি এক্সট্রা রান, হাইটের কারণে ওয়াইড। স্টেটার ডেলিভারি, গুড বোলিং, সুইং ছিল বলে সাধারণ পেস জেনারেট করলেন অফ স্টাম্পের একটু বাইরের বলটা, এবং সেই সাথে 37 ওভার শেষ হলো। 183 উইকেটে জয়ের জন্য দরকার 68 রান হাতে, 7 উইকেট, 13 ওভারে খেলা বাকি আছে। নতুন এবারে ফ্রেশ ডেলিভারিটা দেওয়ার জন্য 68 রান থেকে দূরে রয়েছে জয়টাকে করায়ত্ত করতে। ফার্স্ট ওয়ানডেতে বাংলাদেশের দল প্রথম বল সফট হ্যান্ডে খেলেছিলেন বোলার কর্তৃক ফিল্ডিং, অ্যানাদার ডট বল, এটি তার এবারে স্লগ সুইপ অফ স্টাম্পের বাইরের বলটা ডিব্বা গোর স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে মুশফিকের আনাদার বাউন্ডারি, নিজের ট্রেডমার্ক শট এটি, স্লগ সুইপ জায়গা বানিয়ে 40 পৌঁছালেন মুশফিক 184 তিন উইকেটে। 64 রান দরকার জয়ের জন্য এই মুহূর্তে। আবারও মানুষরূপী চট্টগ্রাম বাঘ্র, চট্টগ্রামের বাঘ মানুষরূপী বাঘটি আবারও লেগ স্টাম্পের বাইরে, তবে এবারে বিপ্লব লাইনে আছেন বলে শর্ট ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের দিকে মুশফিককে কিন্তু টোপ দেওয়ার চেষ্টা করছেন তেনভিদ।
Round the wicket. Stata delivery. Backward point at the tellen. Run Pavenna. Okane Bosho fielder Achen. Dot ball Tata Kuren Achen. Satnik Ponero. Mushpeak Chullish. বত্রিশ রান অলরেডি করে ফেলেছে এই জুটি, চতুর্থ উইকেটের জুটিতেও বত্রিশ রানে পাটনা সে, অর্থাৎ প্রত্যেকটা জুটিতে কিন্তু রান এসছে। উদ্বোধনী জুটিতে পঁয়ত্রিশ, দ্বিতীয় উইকেট জুটিতে আটান্ন, তিন নম্বর উইকেট জুটিতে ঊনষাট রানে পাটনা সেব, এবং ইতিমধ্যে তেত্রিশটি রান এসছে। একটার পর একটা পাটনা আসছে, যে কারণে দল কিন্তু তেমন কোনো চাপে নেই। সামনে পায়ে ভর করে সফট হ্যান্ডে কাভারে পুশ, আর একটি রান। সলিড ক্রিকেট মুশফিক এবং মুসাদ্দিকের মধ্যে। যুগল মন্দিরে যেমন মজবুত হচ্ছে, ঠিক তেমনি চর বন্দর নোংর ফেলবার কাজটাও কিন্তু আস্তে আস্তে সহজতর হচ্ছে। একশো ছিয়াশি, তিন উইকেটে আটত্রিশ ওভার শেষ। সুমন খান তাকে আনা হয়েছে আরও একবারের জন্য পরিবর্তিত বোলার হিসেবে। একশো সাতাশি, তিন উইকেটে একষট্টি রান থেকে, জয় থেকে দূরে। অ্যানাদার সিঙ্গেল, ব্যাক ফুট পাঞ্চ। এবার শেষে আরও এগারোটি ওভার বাকি থাকবে। মুশফিকুর রহিম বিয়াল্লিশ, একশো আটাশি মুহূর্তে দলীয় স্কোর তিন উইকেটে, এবং এই পার্টনারশিপটাও মজবুত হচ্ছে। ওভারের পরের বলটা লফটেড শট, দুর্দান্ত ড্রাইভিং, হাফ বলে ড্রাইভিং স্লটে, অফের ফিল্ডারের মাথার উপর দিয়ে ওয়ান বাউন্সে বল সীমানার বাইরে, ওয়েলকাম বাউন্ডারি। সাদেক হোসেন সৈকত কিছুটা অ্যাগ্রেসিভ, একটা জুসি হাফ ভলি, সেটাকে অসময় বানালেন বেলো হাতে। চারটি রান, একশো বিরানব্বই, তিন উইকেটে। সাদেক একুশ, তেইশ বল থেকে ছাপ্পান্ন রান দরকার জয়ের জন্য বাংলাদেশ এই দলে।
পারির ভালো ফিল্ডিং। তানভীর কন্টিনিউ। তানভীরকে দিয়ে এই বাজিমাত করবার একটা প্রয়াস। আকরাম আকবর আলীর দলীয় ক্যাপ্টেন বিসিবিএইচপি দলের টার্ন ছিল বলে লেগ মিডলের উপরে ডেলিভারি সাফ পুশ